কুশধরী মহাচণ্ডী মুক্তকেশী হরিপ্রিয়ে কুলাচার প্রসন্যাসে নমস্তে শঙ্কর প্রিয়ে ঘোরদংশে গোতরাক্ষী কীর্তি শব্দ প্রসাদিনী ঘোর ঘোর রবস্ফারে নমস্তে চিত্তবাসিনী বন্ধুকা পুষ্প সংকাশে ত্রিপুরে ভয়নাশিনী ভাগ্যোজয় সমুৎপন্নে নমস্তে বরবন্দিনী জয় দেবী জগদ্ধাত্রী ত্রিপুরাজ্যে ত্রিদেবতে ভক্তেভ্য বরদে দেবী মহিষগ্নি নমোস্তুতে ঘোর বিঘ্ন বিনাশায় কুলাচার সমৃদ্ধয়ে নমামি বরদে দেবী। কৌশিকী অমাবস্যা শুরু হতে আর বেশি দেরি নেই, দেবীর পুজো কিছুক্ষণ পরে আরম্ভ হবে। প্রস্তুতি তুঙ্গে দ্রাক্ষরাজ ইন্দ্রাশিস লাল রঙের কৌপিন বস্ত্রে আজ প্রস্তুত হয়েছেন পুজোর জন্য। বেলে পাথরে তৈরি এই মন্দিরে বিরাজিতা দেবী দ্রাক্ষানি, তিনি চতুর্ভুজা, বিনন্নত পয় ধরা সূক্ষ্ম কটি বিভিত অস্ত্রে সজ্জিতা। অষ্টধাতু নির্মিত এই দেবী মূর্তি যে কত প্রাচীন সেটা এই সাম্রাজ্যের কেউই জানে না। দেবীর নিত্য পুজো হয় পাঁঠার ভোগ দিয়ে, আর বাৎসরিক পুজো হয় শক্তি পুজো শ্রেষ্ঠ বলি নরবলি দিয়ে। আজ কৌশিকী অমাবস্যায় 365টি পাঁঠা ও একটি নারীর রক্তে রঞ্জিত হবে এই মন্দির চত্বর। আর সেই নারী কোনো জেসে নারী নয়, সেই দ্রাক্ষ সাম্রাজ্যের রাজমহিষী। তন্ত্রচার করে আজকে সারাটা রাত পুজো হবে, আর মহেন্দ্র যোগে দেবীকে অর্পণ করা হবে রাজমহিষী। 7 দিনের দিন দেবীর অষ্টমঙ্গলাদ্রি, আবার নতুন রাজমহিষী আসবেন এই সাম্রাজ্যে। রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস সেদিন বিবাহ করবেন কোন অক্ষত জনি সুলগ্না নারীকে। 1 বছর সে ভোগ করবে এই বিপুল ধন সম্পদ, সুপুরুষ রাজার স্ত্রী হওয়ার সম্মান। তারপর তাকে সমর্পণ করা হবে দেবীর কাছে। সোনার তৈরি হাঁড়ি কাঠে শাম দেওয়া ধারালো গুটিতে তার মস্তক শরীর থেকে নিখণ্ডিত হয়ে যাবে। সেই খণ্ডিত মস্তক অর্পণ করা হবে যজ্ঞ কুণ্ডে, আর বাকি শরীর ভাসিয়ে দেওয়া হবে লুগ্নি ঝর্ণা দিয়ে। এবছর যাকে বাছা হয়েছে বিবাহের জন্য, সে এই রাজ্যের এক চাষির মেয়ে অষ্টাদশী উর্মি। তার গন্ধ না থাকছে আছে সে নয়রে ভুয়া বরুণ, গন্ধ না থাক যা আছে সে নয়রে ভুয়া বরুণ, মায়ের পায়ের জামা হয়ে উঠ না ঘটে, আমার মায়ের পায়ের জামা হয়ে উঠ না ঘটে। যদি জন্মালো তেহাই কত গন্ধ যে ছড়ায়, ঘরের ফেলে পরের কাছে নিজের পেলায়। জানি জন্মালো তেহাই কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের পেলায়। ওম